আসসালামু আলাইকুম ওয়াট ইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। তো হে গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমরা কথা বলতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে ধনী কয়েকটি মুসলিম দেশ সম্পর্কে। তো গাইস, ধনী দেশগুলোর কথা বলতে গেলে তোমাদের মাঝে সব থেকে প্রথমে আসে কানাডা, আমেরিকা, এরকম দেশগুলো। কিন্তু না গাইস, পৃথিবীর সবচেয়ে ধনী দেশের মধ্যে এগুলোর কোনো নামই নেই। পৃথিবীর সবচেয়ে ধনী দেশের মধ্যে নাম রয়েছে কয়েকটি মুসলিম দেশে। সো গাইস, সেই মুসলিম দেশগুলোর নাম কি সেটাই বলতে যাবো আজকে আমাদের এই ভিডিওতে। সো গাইস, কোনো মতো অপেক্ষা না করে শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিও। তো হে গাইস, সবচেয়ে শক্তিশালী কয়েকটি মুসলিম দেশের তালিকা সবার প্রথমে যার নাম আছে, তার নাম হচ্ছে ইন্দোনেশিয়া। সো গাইস, ইন্দোনেশিয়ার জিডিপি হচ্ছে 1.69 বিলিয়ন ডলার। ইন্দোনেশিয়ার টাকার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি। ইন্দোনেশিয়া দেশটি তেল এবং পাথর খনিজের উপর নির্ভরশীল। সো গাইস, দুই নম্বরে যে দেশটি আছে সেটার নাম হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের টোটাল জিডিপি হল 1.00 ট্রিলিয়ন এবং ইন্দোনেশিয়ার মতন এই দেশটিও তেলের উপর নির্ভরশীল এবং এই দেশের পর্যটকের উপর নির্ভরশীল। সো গাইস, নাম্বার তিনে যে দেশটির নাম আসে সেটার নাম হচ্ছে টার্কি। টার্কি দেশের জিডিপি হলো 446 বিলিয়ন ইউএসডি। সামরিক দিক থেকে টার্কি অনেকটাই উন্নত একটি দেশ। টার্কিরা প্রধানত তাদের অস্ত্রশস্ত্র বেশি এতটা ধনী হয়েছে। সো গাইস, নাম্বার ফোরে যে দেশটির নাম আসে সেটা হচ্ছে ইরান। সো গাইস, ইরানের জিডিপি হচ্ছে 780 বিলিয়ন ডলার। ইরান মূলত অস্ত্র এবং তেল বিক্রি করে এতটা ধনী হয়েছে এবং ইরান মূলত একটি শক্তিশালী দেশ। তো গাইস, নাম্বার পাঁচে যে দেশটির নাম আছে সেটার নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যেটাকে তোমরা দুবাই নামে চিনো। দুবাইয়ের মোট জিডিপি হলো 664 বিলিয়ন ডলার। দুবাই প্রধানত পর্যটক এবং তেলের উপর নির্ভরশীল। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে পাশে দেখো।